Hey, no, no, checking. Sắp tay đây. Sorry, এটা তুমি আছে হ্যাঁ স্যার আছে তো কি কলম পেন্সিল ইরেজার স্কেল আরে নকল আছে আরে না স্যার ওই ওই এই নকল আছে কি বলেন আমার মতো একটা ভালো স্টুডেন্টের কাছে কি নকল থাকতে পারে স্যার সব কি ভালোই গেল গা ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে ক্লাসরুমে অনেক প্যারা দিছি কিন্তু আজকে এক্সাম হলে কোনো প্যারাই দিব না তোমাদের যার কাছে যে নকল আছে বের করে লেখা শুরু করে দিবা স্যার আমার দুইটা দিবাই কে এটা কি বিরিয়ানি না আমি একটু বেশি লিখব আগে এটা লেখো পরে আবার দিতেছি এটা পাল্টা দে এটা ময়লা ময়লা স্যার এটা ঠিক আছে কিছুই তো পারি না আমি আমার বিয়ে দিয়ে দিব বাহ সবই তো কমন করছে কিরে তোর কি কমন করছে চিল গো চিল সব পারব কিরে আজকাল বাংলা পরীক্ষা বিজ্ঞান কোশ্চেন দিছে তোরা কেলা কইছে আর যদি বিজ্ঞান পরীক্ষা আর প্রশ্ন দেখে আর সব বই লাগেছে একটু দেখা বান্ধবী তিন নাম্বারটা কিতা শান্ত সিঙ্গল ভাবে পরীক্ষা দাও আমি 10 সেকেন্ডের মধ্যে বাইরে থেকে আসতেছি আমার তো দেহা লেগে ডাকে
দেখতেছিস এটা তো ঠিক না স্যার কিছু বলিস না প্লিজ স্যার কিছু বলিস না কি তোমার পেজ লাগবে স্যার একটু আসো না যাও যাও দেখা দেখি করো না এই ছেলে নিজের খাতায় দেখো তোমাকে লাগবার মতো বলছি আরেকবার যদি দেখা দেখি করো তোমার খাতা নিয়ে যাবো স্যার আপনার জন্য ফুল এনেছি আরে ফুল এগুলোর কি দরকার ছিল স্যার দুই নঙ্গের অ্যান্সারটা যদি একটু বলে দিতেন ও এর লেগে ফুল আনছো পারি না পারি না পারেন না কোনো সমস্যা নেই তাহলে আমি পিছন থেকে একটু দেখি এই যে দেখো এই দোস তুই দেখ আস না দোস আমার কিচ্ছু কল করে আমি কিচ্ছু পাই না রে দোস থার্ড পেজ দোস তুই দেখ আস না তুই যদি না দেখ আমি নির্গত ফেল করবো এই দোস দোস আমি কিচ্ছু পাই না দোস মানে একটা কিচ্ছু কল করে না থার্ড পেজ দোস থার্ড পেজ কিচ্ছু পাই না রে কিচ্ছু পাই না রে দোস দেখ আস না একটা পোস্ট দি কমন করতে সাপেস 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 কিছু পারি না কিছু পারি না পেজার শম্পা দুই নম্বর দুই নম্বর দুই নম্বর এই ছেলে এই কথা বলছো কেন এই চুপ তিন তিন এই মেয়ে খাতা নিয়ে একবার ক্লাস থেকে বের করে দিব দোস স্কেলটা দে তো কি স্কেলটা দে এই 10 মিনিট দাও স্যার আমি 20 মিনিট দাঁড়িয়ে থাকো স্যার আমি তো 30 মিনিট দাঁড়িয়ে থাকো তোর কাছে নকল একটু আশ্রমে যাই যাব স্যার আশ্রমে যাব এ কি তুমি না মাত্র আসলে স্যার আরেকটু আচ্ছা যাও স্যার অসময়ে যাবো যাও স্যার অসময়ে যাই যাও স্যার অসময়ে যাই যা আরে এত ঘন ঘন অসময়ে যাচ্ছে কেন
স্যার ওয়াশরুমে এই বইটা পাইছি ওয়াশরুমে এসা দেয় আর বই ক্লাসে করে হয়েছে কি রে তুই গেলি কই দোস্ত 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 আমার একটু দেয়া দোস্ত আমি তোর পিৎজা খাবো দোস্ত দেয় নি টাইম নেই আমার এ প্লাস পাওয়া লাগবো স্যার প্লিজ কত বড় সাহস এক্সাম হলে মোবাইল নিয়ে আসছো খাতা দাও স্যার 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 আপনি জানেন না আমি কার ভাই তুমি কি বই দেখে লিখছো আরে তুমি দেখি মোবাইল দেখে লিখছো বের হও ক্লাস থেকে না এবার মনে হয় গুলি চালানোই লাগবে এই চাপাটি কি তোর স্যার এই নেগে কেটে তোর মোবাইল দেখা গেছে দেখা তোর কার এই খারাপ জিনিস আমাকে কে দিয়েছে এই সময় শেষ খাতা দাও এই খাতা দাও আরে প্রশ্ন না খাতা দাও স্যার স্যার আর 2 ঘন্টা স্যার 2 ঘন্টা আরে পরীক্ষায় তো 1 ঘন্টা তুমি আরো 2 ঘন্টা লিখবা মানে খাতা দাও তোমরা সকলেই মোটামুটি ভাবে পাস করেছো আশা করি তোমরা তোমাদের এসএসসি তে অনেক ভালো রেজাল্ট করবে এসএসসি এর পর তোমাদের নতুন লাইফ কলেজ লাইফ শুরু তোমাদের স্কুল লাইফে তোমাদেরকে অনেক মারধর করেছি অনেক বকাঝকা করেছি এমনকি তোমাদের এক্সাম হলো তোমাদেরকে অনেক মারধর করেছি বকাঝকা করেছি তোমরা কেউ আবার আমার উপর রাগ করে থেকো না স্যার আমরা স্যার ক্লাসে আপনাকে খুব বিরক্ত করেছি অনেক দুষ্টামি করেছি আমাদেরকে মাফ করে দিবেন আরে না তোমরা আমাদের সন্তানের মতো তোমাদের উপর কি আমরা রাগ করে থাকতে পারি এদিকে আসো বাবা